আপনি আমাদের একটু জানান কত দমকলের কটা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে এবং কিভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে? ইঞ্জিন আমরা 10টা পাঠিয়েছি ইমিডিয়েট, রাস্তায় আছে কিছু গাড়ি পৌঁছে কাজ করছে, আগুনও কিছুক্ষণ বাদে নিয়ন্ত্রণ হয়ে যাবে, এমন না যে আগুনটা যাতে বেশি না ছড়াতে পারে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো করা হচ্ছে। সুজিতবাবু, 5 তারিখ আগুন লাগে, 12 তারিখ লাগে, আজকেও ক্রিস্টোফার রোডে আগুন লেগেছে, একের পর এক ঘটনা ঘটছে। দেখুন, আগুন তো অ্যাক্সিডেন্ট যেকোনো ঘটতেই পারে, এটা তো বলা যায় না। এখানেও একটা ফ্যাক্টরিতে আগুন হয়েছে, আর একটা গিঞ্জি এলাকায় কাজ করতে গুলো কিছু সমস্যা হয়। আমরা অলরেডি, আপনারা জানেন, আমাদের এক্সপার্ট কমিটি আমরা কাজও শুরু করেছি, আমরা বিভিন্ন জায়গায় আমাদের সার্ভেও চলছে। এখন আগুন লাগলে কি করা যাবে সেটা তো নেমানোর কাজ আমাদের, পরে তো পরীক্ষা নিরীক্ষা এগুলো করে দেখার ব্যাপার আছে। সুজিত বাবু, জেলা আপনি বললেন যে এলাকাটা অত্যন্ত ঘিঞ্জি, সেই কারণেই দমকল কর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে। আগের দুটি ঘটনার ক্ষেত্রেও আমরা দেখেছি কিভাবে আগুন লাগলো, জানতে পেরেছেন কিছু? সেটা তো বলা এক্ষুনি সম্ভব না, এতো ফরেন্সিক হওয়ার পরে জানা যাবে ইটা যে আগুন হচ্ছে কিভাবে। এখন প্রাথমিক কাজ হচ্ছে আমাদের আগুনটাকে নেমানো কাজ হচ্ছে প্রাথমিক। হ্যাঁ, যে কথা বলছিলাম যে 5 তারিখ এবং 12 তারিখ এবং একই মানে ট্যাংরাতেই আগুন লাগে, ঠিক আছে, সে তো আগুন লাগলে কি করে, আগুন তো লেগেছে সেটা তো বুঝতে পারছি। ট্যাংরাতে আমরা তো সার্ভো আমাদের চলছে, আমাদের যৌথভাবে কাজও চলছে আমাদের, যে এই সমস্ত ফ্যাক্টরিগুলো সমস্ত জায়গায়, পরে আমি পুরো বলবো পরে, এখন আগুন নেমানোটা প্রাথমিক কাজ আমাদের। একেবারেই, আমরা প্রত্যেকেই চাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসুক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছে একেবারে ঘটনাস্থল থেকে। সুদীপ্ত, তুমি যেরকম ভাবে বলছিলে, যেরকম আমরা দেখাচ্ছি আগুন নেভানোর চেষ্টা করছে একদিকে দমকল কর্মীরা, তার পাশাপাশি সাধারণ মানুষরা, এবং যেটা বোঝা যাচ্ছে যে দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগুন কিন্তু আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। যে আশঙ্কাটা করা হচ্ছিল যে যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেই কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে। তোমাকে দেখাবো সেই এলাকাটা যেখানে আগুন লেগেছিল, যেখানে গ্যারেজে সুরের মিলের যেই গ্যারেজে আগুন লেগেছিল তার পাশেই কিন্তু বেশ কিছু ফ্ল্যাট এবং বেশ কিছু বাড়ি রয়েছে। ফলে একদম কয়েক ফুট দূরত্বে যেখানে আগুন ছড়িয়ে পড়েছিল সেই গ্যারেজের থেকে কয়েক ফুট দূরত্বে এই বাড়ি, সেই কারণে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটা স্কুলে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।